নমস্কার সকলকে স্বাগতম জানালো মোর ইউটিউব চ্যানেল পঙ্কজ লিমকালয় আর এই মুহূর্তত আপনার দিছো এটা দুর্ঘটনা কেন্দ্রিক খবর। 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত পুনের সংঘটিত হল এক পথ দুর্ঘটনা। গোয়ালবাড়ি জেলার ধূপধরা আরক্ষী থানার অন্তর্গত কুঠাকথিত 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হল এই পথ দুর্ঘটনাটি। দুদিন পূর্বেই উক্ত স্থানতে সংঘটিত হয়েছিল এক পথ দুর্ঘটনা আর এই স্থানতে আজি পুনের সংঘটিত হল পথ দুর্ঘটনা। এখন এরট্রো বাহন আর কেটিএম বাইকর মাজত সংঘটিত হল সংঘর্ষ আর এখন দ্রুতবেগী কেটিএম বাহনের চালকর দৌরাত্মর আজির এই পথ দুর্ঘটনাটি সংঘটিত হওয়া বলে এগারী প্রত্যক্ষদর্শীয় ভাষ্য প্রদান করেছে। তো ভাষ্য আছে মর আপনার শুনাম কিদরে এই পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল সম্পূর্ণ যটনাক্রম সেই ঘটনাক্রম দেখিছে আর সেই ব্যক্তিগীর ভাষ্য মানে ক্যামেরাত আবদ্ধ করেছো আপনার শুনাম। জানিপরা মতে আজি কিছু সময়ের পূর্বে গুৱাহাটী দিশে গৈ থকা AS01HC2488 নম্বৰৰ এটা বাহনখনৰ সৈতে ML08F2392 নম্বৰৰ KTM বাহনখনৰ মুখামুখি সংঘৰ্ষ হয় আৰু যাৰ পিছত বিধ্বস্ত হৈ পৰে KTM বাহনখন চকা ওলাই পৰে KTM বাহনখনের সম্মুখের চকা ওলাই পৰে। সেই দৃশ্যাংশ কিদরে বাইকখন বিধ্বস্ত হৈ পৰিছে সেই দৃশ্য আপোনালোকক দেখুৱাম। কিন্তু প্রত্যক্ষদর্শীয় জানিবলে দিয়া মতে দুখন বাইক আহি আছিল গোয়ালপাড়া দিকের পর গুয়াহাটি অভিমুখে গৈ আছিলে আর কথাকুঠি পার সময় এখন বাহ করে হওয়ার বাহনক অতিক্রম করবলে লোতে ওভারটেক করবলে লোতে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। সেই সময়তে গুয়াহাটির দিকের পর গোয়ালপাড়া অভিমুখে গৈ আছিল উক্ত এত বাহনখন আর এই KTM বাইকখনে যখন তেওঁলোকৰ সন্মুখেৰে গৈ আছিল তেওঁলোকৰ আগে আগে গৈ আছিল বা কৰি বাহনখনক অতিক্ৰম কৰিবলৈকে অভাৰটেক কৰিবলৈ লোৱাৰ সময়তে এই পথ দুৰ্ঘটনাটো সংঘটিত হয়। বা কৰি বাহনখন অতিক্ৰম কৰাৰ সময়তে এই KTM বাহনখনে এটা বাহনখনক গৈ খুন্দা মাৰে আৰু যাৰ পিছত এই অৱস্থা বাইকখনৰ KTM বাইকখনৰ আপোনালোকে অৱস্থা দেখিছে কি ধৰণে বিধ্বস্ত হৈ পৰিছে। আগৰ চকা সন্মুখৰ চকা সেই সন্মুখৰ চকা সম্পূৰ্ণৰূপে বিধ্বস্ত হৈ পৰিছে সন্মুখ ভাগ বিধ্বস্ত হৈ পৰিছে আৰু সেই দৃশ্যাংশ আপোনালোকক দেখুৱাই আছোঁ যে পুনৰ এনেদৰে ধূপধৰাৰ কথাকুঠিত পুনৰ সংঘটিত হৈছে এই পথ দুৰ্ঘটনাটি। আৰু আজি এজন চালকৰ বাইক চালকৰ দৌৰাত্মৰ বাবে আচলতে দ্ৰুতগতিত আছিল বুলি ইতিমধ্যে স্থানীয় লোকে জানিবলৈ দিছে আৰু এইখন আছিল এল্ট্ৰ' বাহন আৰু এল্ট্ৰ' বাহনখনত আহি খুন্দা মাৰিছিলে যিখন KTM বাইক বিধ্বস্ত হৈ পৰিছে এই বাইকখনে খুন্দা মাৰিছিলে এল্ট্ৰ' বাহনখনত যাৰ পৰিপ্ৰেক্ষিতত এই দুৰ্ঘটনাটি সংঘটিত হ'ল। প্ৰত্যক্ষদৰ্শীৰ ভাষ্য আছে সেয়া শুনাইছোঁ আপোনালোকক। গোৱালপাৰাৰ পৰা গুৱাহাটী অভিমুখে এখন দুখন হেৰি আছিল কম্পিটিশ্যন ৰূপত এই KTM তেতিয়া বৰষুণ পৰে। আমি আছিলোঁ পিছত আমাৰ গাড়ীখন হ'ল ৱাগনাৰ কিন্তু সেই গাড়ী বাইক দুখন ইমান স্পীডত আছে মানে কোৱা নাযায়। মোৰ লগৰজনক কৈছিলোঁ বন্ধু দেখ হ্যাঁ বাপে কিনি দিছে গাড়ী কি রকম হ'ব এতিয়া বৰষুণ পৰি আছে আহি 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 কথাকুঠি ঠাইটা পাল কথাকুঠিৰ সন্মুখত এখন ডিআই গাড়ী আছিল গাড়ীখনত কেইডালমান বাঁহ বোধহয় চিটি বৰ্ডৰ কাম কৰা গাড়ী হ'ব নেকি সেনেকুৱা গাড়ীখন ৰখি থোৱা নাই সেইখনো আহি আছে একেমুখে গৈ আছিল গোৱালপাৰাৰ মুখৰ পৰা গুৱাহাটী মুখে আহি আছে। ইতিমধ্যে গুৱাহাটীৰ ফালৰ পৰা এখন এই এল্ট' 800 বোধহয় গৈ আছিল গোৱালপাৰা অভিমুখে হ্যাঁ যিখন বাইকখন আছিল বাইকখনে মানে এই ডিআই গাড়ীখনক অভারটেক কৰিব বিচাৰোঁতে মানে মুখামুখি সংঘর্ষ হয় লাগি গৈছে ডিআই এল্ট'খন আৰু KTM বাইকখন লাগি গৈছে লাগি গৈ এই বাইক আরোহী দুজন রাস্তাত পৰি যায় এইটো কোনো মানে মূৰ ফাটা ফাটি বা ই হোৱা নাই আৰু দুখ পাইছে আৰু তো অভিভাৱকসকলৰ ভুল বুলি মই ভাবোঁ যিহেতু বোধহয় খুব দামী নামী মানে পৰিয়ালৰ ল'ৰা হ'ব হ্যাঁ ডাঙৰ KTM এখন কিনি দিছে হ্যাঁ যিটো স্পীডত আহিছে আমিয়ে ভয় কৰোঁ আছোঁ সেইটো হ'ব নালাগে। গতিকে মোৰ ফালৰ পৰা অভিভাৱকসকলক মানে অনুৰোধ জনাওঁ যাতে
দামি দামি পরিয়াল হলেও লড়াক মানে এনেকুৱা বাইক কিনি দিব নালাগে।